আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরাফাত সাহেব। আজ আমরা চলে এসেছি ভীষণ ইম্পোরিয়ামে। ভীষণ ইম্পোরিয়ামের এই আউটলেটটি রয়েছে প্রেমবাগান দক্ষিণখানে স্কোয়ার বিল্ডিং এর অপোজিটে। তো ভিউয়ার্স, আজ আমরা ভীষণ ইম্পোরিয়ামে কিন্তু ডাবল ডোরের একটা অনেক বড় সড় মাপের একটা ফ্রিজ দেখতে পাচ্ছি। আজ আমরা এই ফ্রিজটা সম্বন্ধে বিস্তারিত জানবো। তো আরিফ ভাই, আমাদেরকে এই ফ্রিজটা সম্বন্ধে আমার ভিউয়ার্সদেরকে বিস্তারিত জানান। জি, এটা হচ্ছে আমাদের আরএফএল কোম্পানির ভীষণ সাইড বাই সাইড 500 cc টোটাল নন ফোর্স রেফ্রিজারেটর। এটা স্যার আপনার ভোল্টেজ স্টেবিলাইজার অ্যাড করা আছে, প্লাস ডিজিটাল ইনভার্টার সিস্টেম, বিদ্যুৎ বিল খুব কম আসবে, প্লাস ওয়াটার ডিসপেন্সার আছে। আপনি এটা ওয়াটার ডিসপেন্সার না খুললে, আপনি এই জায়গার থেকে পানি বা জুস যাই রাখেন, এই না খুলে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি আপনার সেভ হবে। এটা যদি খুলে পেলাম, তাহলে এখানে জুস বা পানি বা কোক যাই রাখেন, সেটা কিন্তু আপনারা এই ওয়াটার ডিসপেন্সার থেকে আবার যদি শুধু নর্মাল দরকার হয়, ফুল ভিউটা যদি আমি আপনাদের দেখাই, এখানে ভাই ভিতরে কি পরিমাণ স্পেস আছে? জি জি, ভিতরে আপনার 500 cc লিটার ক্যাপাসিটি, আপনার 500 cc ক্যাপাসিটি। এটা পুরাটা এলইডি বাল্ব, একদম সাদা বাল্ব আসবে। ভিতরে আপনার খাবারে কোনো গন্ধ আসবে না, খাবার যেভাবে রাখবেন ঠিক থাকবে। এটা তো ভাই আরএফএল এর সিস্টেম কনসার্ন প্রতিষ্ঠান। জি জি, এটা আপনার পুরো আপনার ডিজিটাল আপনার টাচে কাজ করবো, আপনার এই জায়গা থেকে আপনার সবকিছু অপারেটিং গুলো করতে পারবে। এখান থেকে আপনারা কিন্তু টাচ করে অপারেট করতে পারবেন, মুড চেঞ্জ করতে পারবেন, ফ্রিজ আর ফ্রিজ মানে সবকিছুই আপনারা করতে পারবেন টাচ থেকে, এবং সেটা লক আনলক, হ্যাঁ লক আনলকও করতে পারবেন। এটার প্লাস আমরা যে গ্যাসটি ইউজ করছি R600 এই গ্যাস, এটা হলো আপনার পরিবেশ বান্ধব এবং তাড়াতাড়ি আপনার কুলিং করে। এটা কিন্তু পরিবেশ বান্ধব, আমি দেখতে পাচ্ছি এখানে 10 ইয়ার্স ওয়ারেন্টি। জি জি, এটা কি কম্পিউটারের 10 ইয়ার্স ওয়ারেন্টি, প্লাস আপনার পার্টসের ক্ষেত্রে আপনার যদি কমার্শিয়াল ইউজ করেন সেক্ষেত্রে 2 বছরের ওয়ারেন্টি, আর যদি আপনার রেসিডেন্সিয়াল আবার ইউজ করেন সেক্ষেত্রে আপনার 4 বছরের আপনার ওয়ারেন্টি পাবেন। এটা কিন্তু 4 বছর ওয়ারেন্টি এবং 2 বছর ওয়ারেন্টি রয়েছে, কমার্শিয়ালি করলে 2 বছর এবং রেসিডেন্সিয়ালি করলে 4 বছর। এই যে আমি কমার্শিয়াল আপনার 2 বছর, হ্যাঁ রেসিডেন্সিয়াল 2 বছর। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হাই এফিসিয়েন্ট কম কি কম্প্রেসর, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ইন্টেরিয়র অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, এনার্জি সেভিং, ফাস্ট কুলিং, ফ্রেশ এন্ড হেলদি, আসলে এগুলার একটা ফিচার এখানে দেয়া হয়েছে। আমাদের এটা আপনার এই যে সাইড দিয়ে আপনার লেদার কোটিং দেয়া আছে, আপনার এটা কখনো মরিচে আসবে না। এই যে সাইড থেকে যদি আপনাদের ভিউটা দেখাই আমি ভিউয়ার্স, এই যে আমরা যদি এটাকে সম্পূর্ণ ফ্রিজটা নিচ থেকে আপ থেকে ডাউন করে দেখাই আপনাদের, এই যে এই হচ্ছে ফ্রিজটার লুক। এই যে দেখেন, আমরা এখন যদি আপনাদেরকে দরজা খুলে এবং মানে ডিটেলসটা যদি আবার একটু দেখাই ফাইনালি, যে এই যে এটা হচ্ছে যে ডিপ, এটা হচ্ছে ডিপ এরিয়া, বাম সাইড পুরোটা ডিপ এবং ডান সাইড নরমাল, লেফট এরিয়া টোটালটাই ডিপ এবং এই রাইট এরিয়া যেটা এটা টোটালটাই হচ্ছে নরমাল। এবং এইখানে কিন্তু আপনারা সব কিছু কাস্টমাইজ করার সুযোগ রয়েছে, আপনারা যদি চান যে এখানে কোনো প্রকার তাক ব্যবহার করবেন না তাহলে সেটাও করতে পারেন, এবং ব্যবহার করতে চাইলে এই যে এখানে রয়েছে এগুলা কিন্তু আপনারা সিস্টেম মতো বসায় নিতে পারেন আপনাদের মতো কাস্টমাইজ করে। এবং এখানে প্রচুর জায়গা রয়েছে আসলে, এই যে নিচে নিচে যদি দেখাই, এই যে এগুলো রয়েছে, এটার ভিতরে আপনার ই আছে, আইস বক্স আছে, আইস করার জন্য আলাদা বক্স আছে, আইস বক্স করার আইস মানে বক্স, আইস বক্স রয়েছে যেখানে কিনা আপনারা আইস করতে পারবেন। এই যে এটা হচ্ছে নর্মাল, এবং এখানে ভাইয়া যেটা বলছে যে এলইডি লাইট রয়েছে, এবং লুকটা খুবই সুন্দর, প্রচুর স্পেস এবং অনেক কিছু আপনারা রাখতে পারবেন, অনেক কিছু আপনাদের প্রয়োজনে সব কিছুই রাখতে পারবেন। আমি যদি এটা আপ থেকে ডাউন করে দেখাই আপনাদের পুরো ভিউটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা যাদের বাসা বাড়ির জন্য বড় ফ্রিজ খুঁজছেন তারা কিন্তু এটা কালেক্ট করতে পারেন। এবং এটার কালার, এটা তো গ্লাস ডোর, খুব গ্লাস সামনে ফ্রন্ট সাইডে গ্লাস ডোর। তো ভাই এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে আপনার 99,900 টাকা।
এইটা কিন্তু 99,900 টাকা প্রাইস। আপনারা 99,900 টাকা দিয়ে ভীষণের এই আউটলেট থেকে এটা সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে ওনাদের যাবতীয় ঠিকানা রয়েছে। এটা কিন্তু প্রেমবাগান দক্ষিণ খান স্কোয়ার বিল্ডিংয়ের অপোজিটে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।